হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, হচ্ছে আজকে দীপাবলি, ঠিক আছে? আর আমরা এখন সেজে গুজে বেরিয়ে এসেছি হচ্ছে বাজার উদ্দেশ্যে, ঠিক আছে? তো আজকে দীপাবলি তো বহুত বহুত ফান হবে, একদম বাজার গিয়ে মানে সস্তায় কী কী জিনিস পাওয়া যায় সেগুলো এখন নিয়ে করবো, ঠিক আছে? পটাকা পটাকা সব কী কী সব নিতে হবে ওগুলো নেবো। তো চলো এখন বাজার যাবো, ঠিক আছে? ফাইনালি আমরা বাজার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো এখন যেতে যেতে একটা কাণ্ড হলো, ঠিক আছে? রাস্তার মধ্যে জাস্ট এই যে 20 টাকা পড়েছিল, হ্যাঁ, তো কালী পুজোর দিনে সাইজ হয়ে গেল ম্যাডামের, দেখতে পেয়েছি আমি শুনলো। এখন যাবো অন্য কিছু বাজার করতে, এখন নিতে হবে আমাদের বাজি। হ্যাঁ, বাজির দোকানে প্রচন্ড ভিড়, দেখো ভিড়, দেখো ভিড়। কত প্যাকেটটা, কত দাদা? ছোটো ছোটো প্যাকেটগুলো, হ্যাঁ, একটা প্যাকেটের দাম কত? 20 টাকা। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। এ কি হুয়া, নাও একটা, নাও একটা। তো ফাইনালি বাজেটটা নিয়ে এখন আসলাম হচ্ছে আখের রস খেতে। ফাইনালি বাজার কমপ্লিট হলো, মানে কি বলবো, মাথা খারাপ একদম, পুরো জিনিসে হাত দেওয়া যায় না। তো কয়েকটা জিনিস শুধু বাজার করা গেল, হ্যাঁ, তো বাজি তো ফোটা নিষেধ, তো তাও কিছুটা নেওয়া গেলো বাজিটা, যে কলা টলা নেওয়া হলো। আরে যে ছেলেটার জন্যই একদম মাথা খারাপ। তারপরে এখন নিতে হবে প্রদীপের জন্য তেল আর চলতে। তো বাড়িতে এখন ঠাম্মারা তৈরি করছে মাটির প্রদীপ, তো এটা তৈরি করতে হয় প্রত্যেক বছর, জল দিয়ে বসলে কি হতো, একটা হলো দুটা হলো তৈরি করতে হয়। এখন মা ছেলে উঠছে কোঠাতে ইয়ে পারতে, পাপ্পা নামো, তুমি নামো, তুমি নামো, তুমি নামো, তুমি নামো, তুমি নামো, তুমি নামো, এ প্রদীপ, 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 প্রদীপ। এখন 200 পিস আনা আছে, প্রদীপ আনা আছে, হ্যাঁ, তো এগুলো পুরো বাড়িতে এখন দিতে হবে, তো এগুলো সব রেডি করতে হবে। তো এখন আমাদের যেতে হবে হচ্ছে জমিতে ইয়ে দিতে, সব রেডি হচ্ছে, পাটকাঠি আর ইয়ে মোমবাতি লাগবে। এ বাবা ভাঙ, এ ভাঙো না, ভাঙো না, ভাঙো না, ওগুলো মাঠে নিয়ে যাবো, যে ভাঙতে হবে না, এ তো ফের বুঝে না, ওগুলো ভাঙো। ফাইনালি বিকেল হয়ে গেল, ঠিক আছে? এখন বেজে গেল 4:30 প্রায়, আর আমরা বেরিয়ে গেলাম এখন হচ্ছে বাতি দিতে। তো নিয়েছি আমরা হচ্ছে পাটকাঠি আর কিছু বটকা নিয়েছি, আর হচ্ছে মোমবাতি আছে। কোথায় আছে বাবা বলো তো? হ্যাঁ, জমিতে বলো, জমিতে, জমিতে। তো মাঠে এসে আমরা পৌঁছে গেলাম, ঠিক আছে? তা সবাই বেরিয়েছে এই করতে, বাতি দিতে, হ্যাঁ। তো প্রত্যেক বছর এই দিনটাতে, হ্যাঁ, সবাই বেরায় মোমবাতি নিয়ে, বাতি নিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা জমিতে জমিতে সবাই এটা ইয়ে করে, তো বাতি জ্বালিয়ে সবাই কামনা করে যে যত পোকামাকড় আছে সব যাতে দূরে চলে যায়, ফসল ভালো থাকে, এটা হচ্ছে কামনা করে, ঠিক আছে? তো এটা প্রত্যেক বছর আমাদের বহুদিন থেকে এটা হয়ে আসছে, আর আমরাও বেরিয়েছি। কত আগে জ্বালিয়েছি, শেষ হয়ে গেল একদম। আমরা কতদিন থেকে মাঠে আসিনি, মাঠে আর ব্লকে শ্যুট করা হয়নি, ধান একদম পেকে গেল একদম, তাও আবার মাঠে আসা হয়নি। হ্যাঁ, কোথায় গো, কোথায় এসছে গো, হ্যাঁ, কোথায় এসছে বাবা, হ্যাঁ, হাঁটতে পারছো না, তুমি তো হারিয়েছো গো পাপা, হ্যাঁ পাপা, তুমি তো হারিয়েছো, ভালো করে, ভালো করে চোখে গুঁতা লাগবে, দেখে দেখে দেখে, মাথা উঁচু করো, এই তো মাথায় নিয়ে নিছে এটা। হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। হ্যাঁ, মোমবাতি দাও। আরে বাবা, বাতে ধরো, পেরিবে একটা, ডান হাতে ই করো, এই করো। আলোই যা, মালোই যা, পোকামাকড় দূর যা। পাপা কই, কোথায় তুমি গো, তোমাকে দেখা যায় না তো, হ্যাঁ,
বলো বলো জয় জয় হাতেই পড়লো কি হলো হাতেই পড়লো হ্যাঁ হাতেই পড়লো এ মা এতো এতো কাম বিগড়ে গেল জয় হ্যাঁ পুরো মারো আমাদের এখানে ভাই গেল হ্যাঁ ইয়ে করা এখন যাবো ওইদিকে আরো কিছু জমি আছে ওগুলো ইয়ে করে তারপর চলে যাবো সবাই মিলে বেরিয়েছে ভালো লাগছে মাঠটা দেখতে এদিক ওইদিক মোবাইলে হয়তো চেনা যায় না ওই যে ওইদিকে লোক আছে কিছুটা কিছুটা এদিকে আছে ফ্রেমে আসা না এদিকে লোক আছে যে 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 হাঁটছে মোবাইলে চিনা যায় না সবাই বাতি চালাচ্ছে হ্যাঁ একটু সন্ধ্যা হতো তো একদম বাম্পার লাগতো দেখতে দারুণ লাগতো বাবা তোর মা হারিয়ে গেছে দেখো যে এ ফাইনালি এখন চলে আসলাম বাড়ি ঠিক আছে বাতি টাতি দিয়ে এখন বাড়িতে সব সেই করতে হবে তো লাইট ফায়ার সব লাগিয়ে দিয়েছে বাড়িতে আমাদেরকে প্রদীপ চালাতে হবে এখন 200টা প্রদীপ চালাতে হবে হ্যাঁ না গত বছরই আনানো হয়েছিল ওগুলোই আছে আজকে শুধু আলো হলো পোলতে আর তেল 200টা প্রদীপ আছে এখন এগুলো জ্বালাবো এখন ম্যাডাম প্রদীপ রেডি করতে ব্যস্ত একদম প্রচন্ড পরিশ্রম করলো হ্যাঁ এখানে বাথরুম এর উপরে আরে ছেলেটা কলা খেয়ে নিল এই সাইডটাই বাহ সুন্দর লাগছে দেখতে এখন বাবু জ্বালবে হচ্ছে ফুলঝুরি 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 কত ছোট ছোট রে ফুলঝুরি যদিও এগুলো সরকারিভাবে ব্যান আছে তাও নিয়ে আসা হলো হ্যাঁ এখানে জ্বালো এখানে জ্বালো বাতিটা এখানে জ্বালো কত সুন্দর জ্বলবে দেখবা এই যে হ্যাঁ করো করো আরে 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 রাবণের একটা মাথা কেন রে রাবণের কি রে হাফ প্যান্ট পরা রাবণ পর্যন্ত আমি এখন প্রথম দেখলাম এটা হাফ প্যান্ট পরা রাবণ রাবণটা এখন জবরদস্তি জ্বালা হবে কেরোসিন তেল দিয়ে একদম এরকম রাবণ এখন বাজি ফোটার পালা
ফ্যামিলি সব এখন বসলাম খেতে, তো আজকে কোন নীতি আছে যাই না, তবে আজকে মধ্যে চানাচুর মুড়ি চাল ভাজা এইসব জিনিস খেতে হয়, ভাজা ভুজি খেতে হয়, এখন সবাই এরাই খাচ্ছি। তো আমি ব্লগটা করছি এখানে এই, তো খেতে আমরা সবাই ঘুমিয়ে যাবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই। হাতেই ফুটে দিল কানে, কান তালি মারি দিল চিকুম লোক।